সাড়ম্বরে আগাম রাখি বন্ধন উৎসব পালন করল প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ঘাটাল সেন্টার। 20 আগস্ট ঘাটালের কর্ণগরে ওই উৎসবটিকে ঘিরে প্রচুর মানুষ ভিড় জমান। ব্রহ্মাকুমারী ও ভাইদের হাতে রাখি পরিয়ে দেন ব্রহ্মাকুমারী ও বোনেরা। প্রায় 250 ভাই বোন উপস্থিত ছিলেন এই রাখি বন্ধন উৎসবে। চলে প্রীতিভোজ, সেই সঙ্গে ব্রহ্মাকুমারী ও আলপনা দিদি, বন্দনা দিদি ও মীনা দিদিদের মুখনিঃসৃত বাণী ও প্রবচন শুনে তৃপ্ত হন ওই ঈশ্বরীয় ভাই বোনেরা। এ ব্যাপারে কি বললেন বিকে বন্দনা ও বিকে মীনা, শুনে নেব তাদের মুখ থেকে। আজকের দিনে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই রাখি বন্ধন অনুষ্ঠানে আমাদের ঘাটাল শাখার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ঘাটাল শাখায় আমাদের যে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে যে সারা বিশ্বে আর পাপাচার, ভ্রষ্টাচার, বিভিন্ন খুনোখুনি হচ্ছে, এই যে ভেদাভেদ, এই যে বিদ্বেষ, এর থেকে কী করে মুক্ত করা যায় সারা সৃষ্টিকে, কী করে হিন্দু মুসলিম শিখ পারসিক বিভিন্ন জাতির মধ্যে ভেদাভেদ থেকে মুক্ত করা যায় এবং সারা বিশ্বে পবিত্রতা কীভাবে স্থাপনা করা যায়, কীভাবে মানুষের মধ্যে স্নেহ ভালোবাসা পবিত্রতার কীভাবে নিজের মধ্যে আনা যায় এবং কীভাবে মানুষকে বিভিন্ন পাপাচার থেকে ভ্রষ্টাচার থেকে মুক্ত করা যায়, সেই উদ্দেশ্যেই আজকে আমরা এই রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করেছি। ওম শান্তি। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যে রাখির অনুষ্ঠান হয়ে থাকে, তো বাস্তবে রাখি একটা ডেটেই আমরা মানাই, সেটা আমরা দুনিয়াতে সবাই জানি যে দুনিয়াতে যত রকমেরই বন্ধন রয়েছে সবই কিন্তু আমরা জানি দুঃখের বন্ধন, কিন্তু রাখি বন্ধনকে বলা হয় সুখের বন্ধন, স্নেহের ভাতৃত্বের বন্ধন, যেখানে আমরা সবাই খুশিতে সেই বন্ধনে একে অপরকে বেঁধে নিতে যাই। বাস্তবে রাখি বন্ধনের আসল তাৎপর্যই হলো যে আমরা সবাই এক পরমপিতা পরমাত্মার সন্তান, তো সেই পরমাত্মার সন্তান হওয়ার কারণে আমরা আত্মা আত্মা সবাই ভাই ভাই, তাই আমরা এখানে প্রত্যেকেই মাতা হোক ভাই হোক আমরা সবাই সবাইকে একে অপরের সেই স্নেহ ভাতৃত্বের বন্ধনে বেঁধে নিতেই আমরা এই রাখি বন্ধন অনুষ্ঠান পালন করে থাকি। তো বাস্তবে এখানে কোনো জাতিভেদ ধর্মভেদ ভাষাভেদ কিছুই নেই, এখানে কেবল আমরা যাতে আমাদের নিজেদের ভেতরকার স্বচ্ছতা পবিত্রতা দিব্যতা এবং দৈবিক গুণকে আমরা সহজভাবে যে নিজেদের মধ্যে ফুটিয়ে তুলতে পারি তারই জন্য এই ভাতৃত্বের বন্ধন। তো বাস্তবে এই ভাতৃত্বের বন্ধন এরই কারণে যে আজ সৃষ্টিতে যেভাবে অনাচার পাপাচার ভ্রষ্টাচারে পরিপূর্ণ হয়ে গেছে, এর থেকে কি করে আমরা এই সৃষ্টিকে এক নতুন সৃষ্টিতে রূপান্তর করতে পারি তারই জন্য পরমাত্মা আমাদেরকে এসে সেই শিক্ষা দিচ্ছেন যে বাস্তবে আমরা সবাই এক পিতার সন্তান, আমরা যাতে প্রত্যেকেই একে অপরের সাথে স্নেহ এবং সহযোগিতার সূত্রে নিজেকে বেঁধে নিতে পারি তারই প্রতীকস্বরূপ। রাখির মাঝখানে যে ফুল দেওয়া হয় সেই ফুলের অর্থ হলো যে বাস্তবে আমাদের মনের মধ্যেও যা মলিনতা আছে, যা কমি কমজোরি আছে, তা ভগবানের আগে দিয়ে আমরা যেন নিজেকে নিজের জীবনকে ফুলের মতো সুন্দর পবিত্র বানিয়ে নিতে পারি এবং সেই ফুলের মতো সুন্দর পবিত্র জীবন যখন আমাদের প্রত্যেকের জীবনে আসবে, তো তখন সৃষ্টিতে আর পাপাচার ভ্রষ্টাচার খুনোখুনি মারামারি হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না, তখন এই সৃষ্টিকে
সবাই আমরা যেটা আগে শুনে এসেছি বড়দের মুখে, যে সৃষ্টি একদিন স্বর্গ ছিল, তো সেই স্বর্গে রূপান্তর হয়ে যাবে। তাই আসুন আমরা সবাই মিলে একে অপরকে সেই ভ্রাতৃত্বের বন্ধনে, সেই স্নেহ পবিত্রতার বন্ধনে নিজেদেরকে বেঁধে নিই। আগে টিচারদের হচ্ছে, ভাইদের হচ্ছে, কুমারীদের হচ্ছে, সবার জন্য যোগ তপস্যা চলছে। এখানে আট শারীরি জুলাই আগস্ট মাস মাস নেই আপনি আপনি স্থান পর বিশেষ শক্তিশালী যোগ তপস্যা করেন। দেখি নিচে বাবা নে অব্যক্ত রূপ সে হাম শক্তি কি পালনা কি হ্যায় সময় প্রতি সময় অনেক অনেক হোমওয়ার্ক দিয়ে হ্যায়। আপনারা জানেন যারা পুরানো আছেন যে বাবা প্রত্যেক বছরই বাবা যখন বাচ্চাদের সাথে মিলন মানা তো বাবা প্রত্যেক বছরই কিছু হোমওয়ার্ক করে যে এই বছরের জন্য এই এই পুরস্কার। তো দিন পর সবিকা বিশেষ ধ্যান রাখতে হয়। আপনি তো সময়কে সমীক্ষা তো দেখতে গিয়ে শেষ পুরস্কার কি লেহে ফেলানি হয়, কারণ এই বছরকে বাবা সমাপ্তি বছর বলেছেন। তো বলছেন সেই কথাকে দেখে এখন তো শ্রেষ্ঠ পুরুষার্থের প্রভাব তার বাইরে ফেলা উচিত। বাগদাদানি বিশেষ নাজুক সময় প্রমাণ সেকেন্ড মেয়ের সংকল্প ও ফুলস্টপ লাগানি ও বারবার অশারীরিক স্থিতিকা অভ্যাস করলে তা ইশারা দেওয়া হয়। এখন সময় এত কাছে এসে গেছে, এত কঞ্জল সময় এসে গেছে, তো ওই জন্য বলছেন কি যে বাবা এরকম এবার একটি কাজ দিয়েছেন যে সেকেন্ড দিন করে ফুলস্টপ লাগানো যায় যে কোনো ব্যাপারে, এবং বার বার অশারীরিক অনেক অভ্যাস এটাও বাবা করতে বলেছেন। তো বাবা এই ইশারা দিয়েছেন আপনি তো হামসক্য আপনি কে কে শুভ সংকল্প বাইদ কি স্মৃতি দুলানে বালা তথা বেদক সেবায় করলে বালা স্নেহ তা সূচক রাখি রাখি পর্ব সমীপ আর হ্যাঁ মানে এসে গেছে এখন। তো তখন বলেছিলেন যে এখন আমাদের সবার প্রতি শুভ সংকল্প এবং বাবার কাছে যে প্রতিজ্ঞা করা সেটা করার জন্য যে দেহদের সেবা করে স্নেহের সূচক এই রাখি সেটা আজকে করার সময় এসে গেছে। দেশ বিদেশ সৌভাগ সভি বহু স্নেহ আর ভাবনাকে সাথ মানাতে হ্যাঁ ইস দিন সভি বড়ে প্যার সে এক দোকে সমীপ আতে ও সেবাও মে সহযোগী বনে কা সংকল্প ভি করতে হ্যাঁ। এই দিন সবাই বলছেন কি যে সবাই বহু প্যারে একে অপরের কাছে আসে এবং সেবাতে সহযোগী হওয়ারও প্রতিজ্ঞা নেয়। তো ইস বাক্য হামসব বৈশ্বিক জ্ঞানোদয় দ্বারা শ্রেণীর রূপ এই বছরে একটা টপিক রাখা হয়েছে। বৈশ্বিক মানে বিশ্ব জ্ঞানোদয় দ্বারা বিশ্বকে কী করে জ্ঞানোদয় জ্ঞানের দ্বারা শ্রেণীর রূপ আনা যাবে তার উপরে টপিক রাখা হয়েছে। কে বুক রেই লোক বর্ষ মানা রেখে হ্যাঁ ইসকে অন্তর্গত চারো গো বহু আচ্ছি সেবায় হো রই হয় আর সংসার মে জ্ঞান কা প্রকাশ ফেলা কর সবকো সৈনিক যুক্তি খুশখবরী শুনানে কা সময় হয়। ইসকে সাথ সাথ হাম সবকো শ্রেষ্ঠ যদি মহা তপস্বীগণ সদা রুহানি আপনি রহ সাক্ষাৎকার কি লহে ফেলানি হয় বলছেন। এই সময় শ্রেষ্ঠ যোগী মহা তপস্বী সদা আসলির স্থিতিতে থেকে সাক্ষাৎকার করানো মানে লহে এমনিতে লহের কথার অর্থ ঢেউ মানে এরকম করার সময় এসে গেছে। বাবা কেহেতে যাচ্ছে অপ্রয়ত্ন করবে তার সময় দেওয়া আত্মপ্রতিজ্ঞা করতে স্বয়ংক সম্পন্ন ও সম্পূর্ণ বানানো হয় মনসা মেঘি ব্যর্থিয়া নেগেটিভ সংকল্প উৎপন্ন না হয় সদা নিবিদ ভাষে করণ করাবই আর বাপটি স্মৃতি নেই রহ আপনি স্মৃতি কো অচল অবর বানানো হয় যথা যোগ কি বিধি সে সর্বসিদ্ধিয়া প্রাপ্ত করেন হয় আর কি স্লোগান মনে আছে ভাষি বলেছিলেন স্লোগান তার মনে আছে সব খুব সফল কর সফলতা মুগাতে বরদানি বন্যা হয় বাবা এর আগেও দুটি ধরে সফলতার উপরে মন্দির চালাচ্ছিলেন।
তো ইস রাখি কে পাবন পর্ব পর হম সবই একই শুভ সংকল্প লে এক নম্বর আছে সদা অকাল মূরত কি স্থিতি মে রহ আপনি নয়নো সে মস্তক সে পবিত্রতা কি শক্তি কা অনুভব করাতে বায়ুমন্ডল কে পবিত্রতা কি চিজে ফেলাই কি বলে অকাল মূরত কি স্থিতি মে রহ আপনি স্থিতিতে থেকে আপনি নয়নো সে মস্তক সে পবিত্রতা কি শক্তি কা অনুভব করাতে মানে এই দুই পবিত্রতা কি শক্তি কা অনুভব করাতে বায়ুমন্ডল মে পবিত্রতা কি কিরণে ফেলাই দূসরা সদা স্নেহ আর সন্তুষ্টতা সম্পন্ন ব্যবহার পর সফলতা মূলক বানিয়ে তিসরা দৃঢ়তা সে তারপর বাবা দৃঢ়তা তো মুখে চালিয়েছিল দৃঢ়তা সে সর্বোৎকৃষ্টীয় নিয়ম ও মর্যাদাও কা পালন করতে গিয়ে সন্তুষ্ট হোগে ও সর্বকে সন্তুষ্ট করেঙ্গে বাকি আপ মধুমন বেহদ ভক্তে আপকে পাশ বহুত সুন্দর স্নেহ কি আমাদের সবার জন্য একটা প্রার্থনা রাখি ইসি শুভ ভাবনা সে হরেক রাত আদি জানি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।